নমস্কার, হরে কৃষ্ণ। মকর সংক্রান্তি কবে, এই তিথির মাহাত্ম্য কী, কীভাবে পালন করবেন? পঞ্জিকা অনুযায়ী 15ই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হবে। এদিন ভোর 2:58 ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার 2024 সালের প্রথম উৎসব এটি। ভারতের বিভিন্ন দেশে মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ পার্বণ হিসাবে পালিত হয়। এছাড়াও গুজরাট, উত্তরায়ণ বা উত্তরপ্রদেশের খিচুড়ি, দক্ষিণ ভারতে পোঙ্গাল, পাঞ্জাবে লোহড়ি নামে পরিচিত হয় মকর সংক্রান্তি। জ্যোতিষ অনুযায়ী সূর্য যখন ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করে তখন মকর সংক্রান্তি পালিত হয়। এই তিথিতে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এছাড়াও এই তিথিতে সূর্য পুজো করা হয়ে থাকে। চলতি বছরের মকর সংক্রান্তি তারিখ, পুজোর নিয়ম ও মাহাত্ম্য সম্পর্কে জেনে নিন এখানে। মকর সংক্রান্তিতে সূর্য পুজো মাহাত্ম্য। মকর সংক্রান্তি মহাপর্ব নামেও পরিচিত। এই বিশেষ তিথি থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়, তাই এই তিথিকে সূর্যের পুজো করলে একাধিক লাভ অর্জন করা যায়। মকর সংক্রান্তিতে নিয়ম মেনে সূর্য পুজো করলে সারা জীবনের কষ্ট দূর হয়, পাশাপাশি ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় ও স্বাস্থ্য ভালো থাকে। আবার রবি যোগে সূর্যের পুজো করলে ব্যক্তির সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে। মকর সংক্রান্তির পুজোর নিয়ম। মকর সংক্রান্তি তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে কোনো পবিত্র নদীতে স্নান করে নিন। তারপর স্বচ্ছ পোশাক পরে তামার লোটায় জল ভরে তাতে কালো তিল, গুড়, গঙ্গা জল মিশিয়ে সূর্য মন্ত্রের জপ করে সূর্যকে অর্ঘ্য দিন। এই তিথিতে সূর্যকে অর্ঘ্য দেওয়ার পাশাপাশি শনিকেও জল নিবেদন করুন। এর ফলে দরিদ্রদের মধ্যে খিচুড়ি দান করুন। মকর সংক্রান্তিতে করুন এই কাজ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে জলে কালো তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এর ফলে সূর্য ও শনির আশীর্বাদ পাওয়া যাবে। মকর সংক্রান্তিতে সূর্যকে অর্ঘ্য দেওয়া শুভ। তামার লোটায় জল নিয়ে তাতে কালো তিল, লাল চন্দন, লাল ফুল অক্ষত দিন সূর্যায় নম মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ্য দিন। এর ফলে কোষ্ঠীতে উপস্থিত গ্রহ মজবুত হয়। এই তিথিতে সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু যেমন গুড়, লাল বস্ত্র, ঘি, তামা ইত্যাদি দান করলে ব্যক্তির কর্মক্ষেত্রে